জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। একুশটি আসনের মধ্যে এগারোটিতে জয়ী হয়ে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেউয়া এক পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। প্রধান হলেন পঞ্চমী দাস, উপপ্রধান তারিকুল শেখ। বিজেপির দুই সদস্যের অনুপস্থিতিতে 11-8 ভোটে জয়ী হয়ে ফরাক্কার বেউয়া এক গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চমী দাস। শুক্রবার ফরাক্কার বেউয়া এক গ্রাম পঞ্চায়েত অফিসে ব্লক অফিসের আধিকারিকদের উপস্থিতিতে বোর্ড গঠন সম্পন্ন হয়। রাজ্য সরকারের সবুজ সংকেতের পর ফরাক্কা ব্লক প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বোর্ড গঠনের আহ্বান করা হয়। এদিন পঞ্চায়েত অফিসে বোর্ড গঠন উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। প্রধান হলা কেমন লাগছে? হ্যাঁ জোরে বলো, কি কাজ করে মানুষের জন্য? তৃণমূলের জয় তো নিশ্চিত ছিল, সময়ের অপেক্ষা ছিল। জয় তো যেমন নয়ন সুখ আমাদের মেজরিটি ছিল, অর্জুনপুর বিরোধী শূন্য হয়ে গেছিল, 25-0, এবং বেওয়াবানে আমাদের 11টা ছিল, বিরোধীদের 10টা ছিল, তার মধ্যে দুজন আসেনি ভোট দিতে। কাজেই তিনটা অঞ্চলে আমাদের প্রত্যাশা মতো যে জয়, সেই জয় সুনিশ্চিত হয়েছে। তিনটা জায়গাতেই আমাদের প্রধান উপপ্রধান জয়লাভ করেছে আমাদের পার্টির প্রার্থী। কাজেই এই জয় আমরা ফরাক্কার মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই।